হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। আজকে খুব ছোট্ট একটা বেসিক ভিডিও করব, সেই ভিডিওটার টার্ম হচ্ছে যে ডিফারেন্স বিটুইন পিউরিফাইড ওয়াটার এবং ওয়াটার ফর ইঞ্জেকশন, এই দুটোর মধ্যে কী কী ডিফারেন্স আছে সেই বিষয়টা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। আমরা জানি ওয়াটার আমাদের সব ক্ষেত্রে লাগে, অর্থাৎ পানির অপর নাম জীবন, এই কথাটা আমরা সবাই জানি। সো আজকে হচ্ছে তেমনই ওয়াটার একটা খুবই ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ইন ফার্মাসিউটিক্যাল ফিল্ড। সো সেই পার্টটা শুরু করার আগে আমার কাছে মনে হলো যে এটা একটা বেসিক থিং, যে বেসিক থিংটা আমরা কী করব আজকে ডিসকাস করব। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং আমি সাথে এটাও আশা করছি যে ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে, বেনিফিটাইট অবশ্যই হবেন। ওয়াটারের যে ওয়াটার ফর ইঞ্জেকশন বা পিউরিফাইড ওয়াটারের যে বেসিক থিংগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আর ওয়াটার ফর ইঞ্জেকশনের বেসিক অনেক থিঙ্ক আমার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, যেটা লিঙ্ক আমি আইটপ আপে দিয়ে দিব, কাইন্ডলি আপনারা দেখে নেবেন। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। সো ভিউয়ার্স, ওয়াটারের যে ডিফারেন্সটা শুরু করার আগে আমি একটু ইন্ট্রোডাক্টরি আলোচনা করছি, সেটা হচ্ছে ইন দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ওয়াটার ফর্মস পার্ট অফ দ্য প্রোডাক্ট ইটসেলফ, প্রোডাকশন প্রসেস অ্যাজ ওয়েল অ্যাজ ক্লিনিং। দিস মেক্স হেভি ডিমান্ডস অন ওয়াটার কোয়ালিটি। ভিউয়ার্স, ফার্মাসিউটিক্যাল ফিল্ডে অ্যাকচুয়ালি ওয়াটারটা মানে কতটুকু জরুরি সে বিষয়টা নিয়ে আমি বলতে চাচ্ছি। সেখানে হলো এখানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল ফিল্ডেও ওয়াটারটা খুবই ইম্পর্ট্যান্ট বা খুবই জরুরি, এবং সেটা প্রোডাকশানের জন্য, আপনার ডেইলি ইউজের জন্য, রেগুলার ইউজ, প্রোডাকশান, সর্বক্ষেত্রে আপনার ওয়াটার প্রয়োজন। কিন্তু ফার্মাসিউটিক্যাল ফিল্ডের ওয়াটার কিন্তু একটু ডিফারেন্ট হয় দেন ন্যাচারাল ওয়াটার, বিকজ এখানে যে ওয়াটারটা ইউজ করা হয় এই ওয়াটারটার কোয়ালিটি হাই হতে হয়। ওকে, অর্থাৎ খুবই হাই কোয়ালিটি সম্পন্ন ওয়াটারগুলো ফার্মাসিউটিক্যাল ফিল্ডে ইউজ হয়, নট অনলি প্রোডাকশান পারপাস বাট অলসো এভরি কেস, অর্থাৎ আপনার ইচ অ্যান্ড এভরিথিং, আপনি যে ওয়াটারটা দিয়ে ওয়াশ করছেন, যে ওয়াটারটা খাচ্ছেন, যে ওয়াটারটা আপনি ডেইলি ইউজ করছেন ফার্মাসিউটিক্যাল ফিল্ডে, সবটাই কিন্তু হাইলি কোয়ালিটি সম্পন্ন হতে হয়। এখন ওয়াটার সোর্স, ওয়াটার সোর্স সম্পর্কে আমরা জানি যে আমরা গ্রাউন্ড থেকে মানে মাটির নিচ থেকে ওয়াটারটা, যে ওয়াটারটা আসে সেটা আমরা কী করি, অনেক সময় মোটরের সাহায্যে তুলি, অথবা এছাড়া নদী, নালা, পুকুর, এ সমস্ত জায়গা থেকে আর কি। এগুলো হচ্ছে বেসিক সোর্স অফ ওয়াটার। সো এই যে ওয়াটারগুলো, এই ওয়াটারগুলো কিন্তু অনেক বেশি মানে দূষিত থাকে বা পলিউটেড থাকে। কীভাবে? এর মধ্যে ধুলা থাকে, বালি থাকে, মাইক্রো অর্গানিজম থাকতে পারে, নানা ধরনের পলিউট থাকতে পারে, ইনঅর্গানিক পলিউট থাকতে পারে, অর্গানিক পলিউট থাকতে পারে। ফার্স্ট অফ অল, যে ওয়াটারটা আপনি ইউজ করছেন সেটা অবশ্যই পরিষ্কার এবং স্বচ্ছ হতে হবে। যদি এমন কোনো একটা জায়গা থেকে ওয়াটারটা আসলো, যেখানে যদি ধরে নিই যে একটা পুকুর, যেখানে অনেক পরিবেশটা নোংরা বা কি আছে, কাদা থাকতে পারে, সেখানে বালি থাকতে পারে, সো সেই ওয়াটারটা কিন্তু আপনি ডিরেক্টলি ইউজ করতে পারবেন না। ফার্স্ট অফ অল আপনাকে সেই ওয়াটারটাকে কিছুটা পরিষ্কার করতে হবে, অর্থাৎ আপনাকে ফিল্টার করতে হবে। আপনি যখন ফিল্টার করবেন তখন আপনার যে বালি আছে, কাদা আছে, এই জিনিসগুলো যেগুলো চোখে দেখা যায় সেই জিনিসগুলো ইজিলি রিমুভ হয়ে যাবে ওয়াটারটা থেকে। দেন যে পয়েন্ট আসে যে ফার্মাসিউটিক্যাল ফিল্ডে কি সেই ওয়াটারটা ইউজ করা যায়, কোনো কোনো ক্ষেত্রে করা যায় না। কারণ এই ওয়াটারটা কি করতে হবে, তারপরে ল্যাবরেটরিতে টেস্ট করতে হবে, এর ভিতরে অন্যান্য যে দূষিত পলিউট আছে, লাইক ইনঅর্গানিক পলিউট থাকতে পারে, অর্গানিক পলিউট থাকতে পারে, ইনঅর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড, তারপর মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, অনেক ধরনের পলিউট থাকে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, যেগুলো ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে কি করা হয়, এনশিওর করা যায়। সো দেন সেগুলো আইডেন্টিফাই করা প্রয়োজন এবং সেগুলোকে ইরেজ করা প্রয়োজন বা রিমুভ করা প্রয়োজন ফার্মাসিউটিক্যাল ওয়াটারের ক্ষেত্রে। তো এটাকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে হাই কোয়ালিটি অফ ওয়াটার। দেন চলে যাচ্ছি, প্রসেস ওয়াটার ফর দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মাস্ট বি অফ হাই কোয়ালিটি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মিট দ্য রেগুলেটরি রিকোয়ারমেন্টস অফ দ্য ফার্মাকোপিয়া গভর্নিং দ্য ওয়াটার ট্রিটমেন্ট ইকুইপমেন্ট। অর্থাৎ ফার্মাকোপিয়াতে ওয়াটার ইকুইপমেন্ট, ওয়াটার ট্রিটমেন্ট হিসেবে যে কন্ডিশনগুলো দেওয়া থাকে সেই কন্ডিশনগুলো যেন ফলো করে ফার্মাসিউটিক্যাল ওয়ার্ল্ড, যেমন হচ্ছে আপনাকে এই সব ধরনের পলিউন্ট এটা থেকে রিমুভ করতে
হবে এবং ইনশিওর করতে হবে যে এই ওয়াটারটা পিউরিফাইড, এর ভিতরে অর্গানিক কম্পাউন্ড নাই, ইনঅর্গানিক কম্পাউন্ড নাই, মাইক্রো অর্গানিজম নাই, ব্যাকটেরিয়া নাই, এটা যেমন এনশিওর করতে হবে, পাশাপাশি আপনাকে এটাও এনশিওর করতে হবে যে ফার্মাকোপিয়া থেকে যে ডিরেকশন দেওয়া হয়েছে ওয়াটার ট্রিটমেন্টের, অর্থাৎ ফার্মাসিউটিক্যাল ফিল্ডের জন্য, প্রোডাকশনের জন্য, নর্মাল ইউজের জন্য, সেই রুলসগুলো ওয়াটারটা গভর্ন করছে কি না বা কভার করছে কি না সেই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে, তবেই আমি সেই ওয়াটারটা ইউজ করতে পারবো বা সেই ওয়াটারটাকে হাই কোয়ালিটি অফ ওয়াটার বলা হয়ে থাকে। সো দিস ইজ দ্য ইন্ট্রোডাক্টরি, দেন চলে যাচ্ছি টাইপসে। আপনি ফার্মাসিউটিক্যাল ফিল্ডে কী কী টাইপসের ওয়াটার পাবেন সেই বিষয়ে একটা ধারণা দাও। ফার্স্ট অফ অল হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, পিউরিফাইড ওয়াটার, স্টেরাইল পিউরিফাইড ওয়াটার, ওয়াটার ফর ইঞ্জেকশান, স্টেরাইল WFI অর্থাৎ ওয়াটার ফর ইঞ্জেকশান। ড্রিঙ্কিং ওয়াটার বলতে তো আমরা বুঝতে পারছি যেটা আমরা ড্রিঙ্ক করে থাকি, পিউরিফাইড হচ্ছে আপনার হাইলি পিউরিফাইড যেটা আপনি ডেইলি ইউজের জন্য, নর্মাল ইউজের জন্য, ইন দ্য পারপাস অফ ফার্মাসিউটিক্যাল ফিল্ড, অর্থাৎ ফার্মাসিউটিকে তো শুধুই ওয়াটারটা কি আপনি WFI ওয়াটার ফর ইঞ্জেকশন বা এইসব ক্ষেত্রে ইউজ করবেন না, আপনাকে দৈনন্দিন কাজ ফার্মাসিউটিক্যালটি দৈনন্দিন হয়তো বা ইকুইপমেন্ট পরিষ্কার করার জন্য বা ল্যাবের জিনিস ওয়াশ করার জন্য ওয়াটার ইউজ করতে হবে, সেই ওয়াটার যেটা আমরা বলছি পিউরিফাইড ওয়াটার দিয়ে অ্যাকচুয়ালি কী করা হয় এইগুলোকে ক্লিন করা হয়, ক্লিনিং পারপাসে ইউজ করা হয়, এছাড়া আরও অন্য পারপাসেও পিউরিফাইড ওয়াটারটা ইউজ হয়। দেন হচ্ছে স্টেরাইল পিউরিফাইড ওয়াটার, যেগুলো আপনার কী হবে, স্টেরাইল পিউরিফাইড ওয়াটার হচ্ছে যেগুলো প্যারেন্টেরাল প্রোডাকশানে যাবে সেগুলোর ক্ষেত্রে আপনি স্টেরাইল পিউরিফাইড ওয়াটার ইউজ করবেন হয়তোবা ওয়াশিংয়ের জন্য। দেন হচ্ছে ওয়াটার ফর ইঞ্জেকশন, স্টেরাইল WFI, ব্যাকটেরিওস্ট্যাটিক ফর ইঞ্জেকশন, অর্থাৎ ইঞ্জেকশানের জন্য যে ওয়াটারটা ইউজ হয় সেটা খুব হাইলি কোয়ালিটি সম্পন্ন হতে হয়, অর্থাৎ এতে কোনো ধরনের পলিউট তো থাকতেই পারবে না, এবং ফার্স্ট অফ অল আপনাকে এটা ইনশিওর করতে হবে যে এর মধ্যে কোনো মাইক্রো অর্গানিজম নাই, কোনো এন্ডোটক্সিন নাই, ওকে, কোনো ব্যাকটেরিয়া নাই, এই এলিমেন্টগুলো আপনাকে খুবই হাইলি এনশিওর করতে হয় স্টেরাইলের প্রোডাকশনের ক্ষেত্রে। সো দেন হচ্ছে স্টেরাইল ওয়াটার ফর ইরিগেশন, ওকে। তারপর হচ্ছে ইনহেলেশনের জন্য অনেক সময় কী করা হয় যে ওয়াটারটা প্রিপেয়ার করা হয় সেটাকেও হাইলি স্টেরাইল করা হয় বা হাইলি পিউরিফাইড করা হয়। সো ভিউয়ার্স, এগুলো হচ্ছে টাইপস যেগুলো ফার্মাসিউটিক্যাল ফিল্ডের সচরাচর ইউজ করা হয়ে থাকে সেটার একটা যাক সম্যক ধারণা। এছাড়া অনেক টাইপ আছে, আমি জাস্ট বেসিক কিছু টাইপ এখানে বললাম। এরপরে চলে যাচ্ছি ডিফারেন্সটাতে, যেটা আমার মূল বিষয় ছিল, পিউরিফাইড ওয়াটার এবং আমাদের ওয়াটার ফর ইঞ্জেকশনের মধ্যে কী বেসিক ডিফারেন্স আছে সেই বিষয়টাই আমি এখানে কী করবো শেয়ার করবো। ফার্স্টে যেটা হচ্ছে পিউরিফাইড ওয়াটার বলতে আমরা কী বুঝি, পিউরিফাইড ওয়াটার ইজ ওয়াটার দ্যাট হ্যাজ বিন মেকানিক্যালি ফিল্টারেড অর প্রসিড টু রিমুভ ইম্পিউরিটিস অ্যান্ড মেক ইট সুইটেবল ফর ইউজ। ফার্স্ট অফ অল পিউরিফাইড ওয়াটারের ফার্স্ট যে রিকোয়ারমেন্টটা থাকবে সেটা হচ্ছে এর মধ্যে কোনো ইম্পিউরিটি থাকতে পারবে না, কোনো ধরনের ইম্পিউরিটি না, এবং এই ইম্পিউরিটি রিমুভ করার জন্য আপনাকে কী বেসিকভাবে ফিল্টার করতে হবে, স্পেশাল কন্ডিশনের আন্ডারেই ফিল্টার করতে হবে এবং সে মানে রিমুভ করার জন্য এবং এটাকে সুইটেবল করতে হবে ইউজ করার জন্য। দিস ইজ দ্য পিউরিফাইড ওয়াটার। নাও ওয়াটার ফর ইঞ্জেকশন বলতে আমরা কী বুঝি, ওয়াটার ফর ইঞ্জেকশন ইজ এ সলভেন্ট ইন দ্য প্রোডাকশন অফ প্যারেন্টেরাল অ্যান্ড আদার প্রিপারেশন হোয়ার প্রোডাক্ট এন্ডোটক্সিন মাস্ট বি কন্ট্রোলড। অর্থাৎ পিউরিফাইড ওয়াটারের ডেফিনেশনটা যদি আমি একটু ব্যাখ্যা করি, পিউরিফাইড ওয়াটারে আমি কী বলেছি যে ইম্পিউরিটিস রিমুভ করব, এই ইম্পিউরিটিসের মধ্যে কী কী ইম্পিউরিটি আসবে, ওয়াটার যদি আমি ল্যাবে টেস্ট করি সেটার আন্ডারে ইনঅর্গানিক ইম্পিউরিটি থাকতে পারে, অর্গানিক ইম্পিউরিটি থাকতে পারে, যারা কেমিস্ট্রি স্টুডেন্ট তারা আরও বেশি ভালোভাবে বলতে পারবে, অর্গানিক ইম্পিউরিটিস, ইনঅর্গানিক ইম্পিউরিটিস, তারপর হচ্ছে আপনার মাইক্রো অর্গানিজম, সয়েল, তারপর হলো ডাস্ট, দেন আসতেছে আরও কিছু ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে অন্য কোনো ধরনের জার্ম, ফাঙ্গাস, কোনো ধরনের জার্ম যেন ওয়াটারের মধ্যে প্রেজেন্ট না থাকে। সো এইগুলো কিন্তু সবই ইম্পিউরিটিসের মধ্যে চলে যাচ্ছে যেটা আমি ক্লিন করছি এবং সেই ওয়াটারটাকে পিউরিফাইড ওয়াটার বলছি। এবার পয়েন্ট হচ্ছে ওয়াটার ফর ইঞ্জেকশন কি, এই পিউরিফাইড ওয়াটারটাকেই আমাকে আরও বেশি হাই কোয়ালিটি সম্পন্ন করতে
একটা হবে। সেটা কিভাবে? অনেক সময় কি হয়, ইম্পিউরিটিসগুলো রিমুভ করার পরেও কোনো কোনো ক্ষেত্রে এন্ডোটক্সিন থাকতে পারে ব্যাকটেরিয়া, যেটা কি করতে পারে, আপনার ডিজিজ প্রডিউস করতে পারে বা আপনার বডির জন্য হার্মফুল। সো সেক্ষেত্রে আপনি পিউরিফাইড ওয়াটারটাকে আবার টেস্ট করবেন, আবার ফিল্টার করবেন এবং দেন লাস্টলি এটা এনশিওর করবেন যে সেখানে যেন কোনো ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন প্রেজেন্ট না থাকে। সো দিস ইজ দ্য ওয়াটার ফর ইঞ্জেকশনের ডেফিনেশন। এবার চলে যাচ্ছি পরবর্তীটাতে, এটি কীভাবে প্রিপেয়ার করা হয়। ইট ইজ প্রিপেয়ারড বাই ডিস্টিলেশন, আয়ন এক্সচেঞ্জ, রিভার্স অসমোসিস এক্সেট্রা। অর্থাৎ এই যে পয়েন্টগুলো আমি বললাম, এটা কীভাবে প্রিপেয়ার্ড করা হয়, প্রিপেয়ার করা হয় হচ্ছে ডিস্টিলেশনের মাধ্যমে। পিউরিফাইড ওয়াটারের ক্ষেত্রে ডিস্টিলেশন, আয়ন এক্সচেঞ্জ, রিভার্স অসমোসিস এই টাইপ, মানে এগুলোর ইউজ করে ওয়াটারটাকে পিউরিফাই করা হয়। আর ওয়াটার ফর ইঞ্জেকশনের ক্ষেত্রে ইট ইজ প্রিপেয়ারড বাই ডিস্টিলেশন এবং রিভার্স অসমোসিস। অর্থাৎ ডিস্টিলেশন এবং রিভার্স অসমোসিস এই দুটো টেকনিকের মাধ্যমে আপনার ওয়াটার ফর ইঞ্জেকশনকে রেডি করা হয়। এখানে যেটা হচ্ছে ফাইনালি, পিউরিফাইড ওয়াটার ইজ সুইটেবল ফর অটোক্লেভ ল্যাবরেটরি টেস্টিং। অর্থাৎ পিউরিফাইড ওয়াটার আপনার কোথায় কোথায় কাজে লাগে সেই বিষয়টা, সেটা হচ্ছে যে পিউরিফাইড ওয়াটার নর্মাল ফার্মাসিউটিক্যালে দৈনন্দিন কাজে যে ওয়াটারটা আমরা ইউজ করি সেটা হচ্ছে পিউরিফাইড ওয়াটার। ওকে, সে পিউরিফাইড ওয়াটারটা কি, যেমন হচ্ছে অটোক্লেভিং করার জন্য, ল্যাবের প্রোডাক্ট কি করার জন্য, আপনার পরিষ্কার করার জন্য, তারপর হচ্ছে নর্মাল ইউজ করার জন্য যে ওয়াটারটা ইউজ হয় সেটা হচ্ছে পিউরিফাইড ওয়াটার। আর ওয়াটার ফর ইঞ্জেকশন হচ্ছে সেই ধরনের ওয়াটার যেটা মূলত প্যারেন্টেরাল ফর্মুলেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, সো ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।